প্রতিটা স্বৈরাচারী সরকারের একটা জায়গায় মিল আছে। তারা খুব কমনলি একটা চেষ্টা করবে, সেটা হচ্ছে আপনি যখনই সরকারের সমালোচনা করবেন বলা হবে আপনি রাষ্ট্রদ্রোহিতা করছেন। সেই স্বৈরাচার হতে পারে বাংলাদেশের মতো, যারা রাতে সিল মেরে ক্ষমতায় থেকে গেছে, নির্বাচিত হয়েছে কথাটা তো বলা মানে নাই। অথবা যদি এমন হয় যে একটা ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েও আপনি স্বৈরাচারী হয়ে উঠেছেন, সেও একই কাজ করবে। যেমন ভারতে, ভারতের মোদি সরকার ইনক্রিজিংলি স্বৈরাচারী হয়ে উঠছে। যতদিন যাচ্ছে এর চরিত্র কোনোভাবেই একটা গণতান্ত্রিক সরকারের সাথে যায় না। উগ্র পরিচয়বাদী রাজনীতিকে উস্কে দিয়ে এই সরকার ক্ষমতায় আছে, ক্ষমতাকে আরও এক্সটেন্ড করছে, সারা ভারতে বিভিন্ন রাজ্যে আসছে, হিংসা ছড়িয়ে দিচ্ছে সমাজে। ফলে সেই সরকারটাও একই রকম কাজ করে। সাম্প্রতিক, খুব সম্প্রতি, গতকালই একটা ভারতের সুপ্রিম কোর্টের একেবারে সর্বোচ্চ জায়গা থেকে সুপ্রিম কোর্টের একটা রায় নিয়ে কেউ কেউ একটু আধটু কথা বলছেন। আমরা প্রচুর ডামাডোলে থাকি, একটা রাষ্ট্র গঠনের জন্য খুব গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আসলে আমাদের করা হয়ে ওঠে না, এই ব্যাপারটা একটু কথা বলা জরুরি। প্রথম আলোর হেডলাইনের হেডলাইনটা হচ্ছে এরকম, সরকারের সমালোচনা দেশদ্রোহ নয় ভারতের সুপ্রিম কোর্ট। এই কথা না দীর্ঘদিন থেকে টিভি টক শোতে যখনই গেছি, মানে রাষ্ট্রদ্রোহ হচ্ছে, দেশদ্রোহ হচ্ছে, এই কথা শুনতে হয়েছে। একটা সরকার একটা রাষ্ট্রের কম্পোনেন্ট, সরকার মানেই দেশ না। কিন্তু এই আলাপ, সরকার তো নাই আমাদের এখানে, একজন ব্যক্তি একটা দেশে পরিণত হয়, এটা ভুল। রিপিটেডলি বলেছি সরকারের সমালোচনা কখনো হতে পারে না, দেশদ্রোহ হতে পারে না, রাষ্ট্রের বিরুদ্ধে কথা। যখনই আমরা সরকারের সমালোচনা করছি আওয়ামী লীগের অস্ত্র হচ্ছে এটা। ভারতে এই রায়টা এসছে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের হাত ধরে। আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভদ্রলোক সম্পর্কে একটু ইউটিউবে সার্চ করবেন, দেখবেন। চন্দ্রচূড়কে আমি দীর্ঘদিন থেকে ফলো করছি, উনি প্রধান বিচারপতি হওয়ার আগে থেকেই পাবলিক স্ফিয়ারে উনি অনেক কথা বলেছেন। আমি ওনাকে দেখার পর আমার একটা কথা মনে হলো যে আমাদের প্রধান বিচারপতি বা বিচারকরা, অন্য বিচারকরা কেন কথা বলেন না মানুষকে, তাদের অধিকার সম্পর্কে, কনস্টিটিউশন সম্পর্কে, তাদের কনস্টিটিউশনাল রাইট সম্পর্কে, তাদের লিগ্যাল রাইট সম্পর্কে। অসাধারণ, উনি খুব চমৎকার বলেন। আমি আপনাদেরকে অনুরোধ করব এই মানুষটা সম্পর্কে একটু ইউটিউবে গেলে প্রচুর লেকচার পাবেন, এগুলো পাবলিক স্ফিয়ারে উনি বক্তব্য রাখছেন, দীর্ঘ সব বক্তব্য, অনেক কাজে লাগবে। এবং একটা ইন্টারেস্টিং তথ্য, এই ভদ্রলোকের বাবা ওয়াই ভি চন্দ্রচূড় উনিও ভারতের প্রধান বিচারপতি ছিলেন এবং লংগেস্ট সার্ভিং প্রধান বিচারপতি ছিলেন। যাই হোক, এই চন্দ্রচূড়ের নেতৃত্বে আজকে এই রায়টা দেওয়া হয়েছিল। ঘটনা কী? ঘটনা হচ্ছে ভারতে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, সিএএ বলে, এটা যখন হয় তখন সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কেরালার একটা টিভি চ্যানেল। শুধু সেটা না, দিল্লি যে দাঙ্গা হয় এটাকে ভিত্তি করে সেটা নিয়েও প্রচুর নিউজ প্রচার করছিল। এই নিউজ প্রচার করার পরে সরকার কেন্দ্রীয়ভাবে, কেন্দ্রীয় সরকার এই টিভি চ্যানেলটা বন্ধ করে দেয়, এটা নিয়ে মামলা হয়, এটা সেখানে টিকে থাকে। এমনকি কেরালা হাইকোর্ট, আমরা একটু ব্যাপারটা একটু জেনে নেই, সেটা হচ্ছে ভারতে যেহেতু অনেকগুলো স্টেট আছে, প্রদেশ আছে, সেগুলোর প্রত্যেকটাতে একটা করে হাইকোর্টও আছে, নেই কি সুপ্রিম কোর্ট, কেন্দ্রে একটা, তার মানে ভারতের সুপ্রিম কোর্ট একটা কিন্তু হাইকোর্ট আসলে অনেকগুলো। সো ওদের সাধারণ যে বিচারিক আদালত, তারপর হাইকোর্ট পর্যন্ত রাজ্যেই হয় এবং দিল্লিতে এসে সুপ্রিম কোর্টে হয়। সো কেরালার যে হাইকোর্ট সেটাও এই আদেশটা, মানে বন্ধ করার আদেশটা রেখেছিল, সুপ্রিম কোর্টে সেটাকে নিষেধ করে দেয়। ওখানে কী কী বলছেন চন্দ্রচূড়রা বলছেন, আমি দু একটা কথা একটু বলি। প্রাণবন্ত গণতন্ত্রের স্বার্থে স্বাধীন সংবাদ মাধ্যমের প্রয়োজনীয়তা জরুরি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে প্রধান বিচারপতি বলেন, তুচ্ছাতিতুচ্ছ কারণে রাষ্ট্রীয় নিরাপত্তাকে খাড়া করা ঠিক নয়, মানুষের অধিকার খর্ব করা রাষ্ট্রীয় নিরাপত্তার জিগির তোলা যায় না, এক্ষেত্রে অকারণে ওই যুক্তি খাড়া করা হয়েছে। এরকম আরও অনেক শক্ত শক্ত কথা, খুব ক্লিয়ারলি যে তারা কোনো প্রমাণ দাখিল করতে পারে নাই, আপনি দাঙ্গা হচ্ছে দাঙ্গার খবর দিতে পারবেন না। ওই যে বলেছিলাম যে আপনি তো কতগুলো কন্ডিশন লিখেছেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, রাষ্ট্রদ্রোহ সব কিছুর মধ্যে ঢুকিয়ে দিতে পারেন। ভাগ্যক্রমে এখনও ভারতীয়দের এই ভাগ্য কতদিন থাকবে আমি সন্দিহান, এখনও ভাগ্যক্রমে বলছি, কারণ ভারতে এখনও একটা বিচার বিভাগ, বিশেষ করে উচ্চ আদালত আছে, সুপ্রিম কোর্ট আছে, যেটা এখন পর্যন্ত মোটা দাগে জনগণের পক্ষে অবস্থান নিচ্ছে। আজকে আমরা যারা এই খবরটা দেখেছি তারা একটু সারপ্রাইজ হয়েছে হয়তো, কিন্তু আমরা একটা জিনিস একটু জেনে রাখবো, সেটা হচ্ছে ভারতে 22 সালেই কিন্তু এই যে রাষ্ট্রদ্রোহ আইনকে স্ট্রংলি ক্রিটিক করে সেটাকে সাময়িকভাবে স্থগিত করেছিল সুপ্রিম কোর্ট।
যে ভারতে ঔপনিবেশিক আমলের আইন, এই আইনটা কিন্তু ব্রিটিশদের করা, ব্রিটিশদের বিরোধিতা যারা করতো তাদেরকে নির্যাতন করার জন্য। এই ফর্মে, যেই ফর্মে এই আইন আছে, এই আইন এই ফর্মে এখন আসলে ওয়েস্টের কোথাও আর নেই। সুতরাং এই নিপীড়নের আইনটা তখনও স্থগিত করা হয়েছিল। এর কয়েকদিন আগে ইনফ্যাক্ট আরও ইন্টারেস্টিং একটা ঘটনা হয়েছে, মানে পাকিস্তানের নাম নিতে হচ্ছে, পাকিস্তানের নাম নিলে কি কী করতে হয়, আমরা ওই নাম নেওয়া যাবে না। আমরা যখনই পাকিস্তানের কোনো কোনো জায়গায় রিপিটেডলি বলেছি, অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে, কিন্তু অনেক ক্ষেত্রে তাদের অনেক অসাধারণ সব জায়গা আছে। যেমন এই খবরটা কয়েকদিন আগেই আমাদের চোখে পড়েছে, হয়তো চার পাঁচ দিন আগে, রাষ্ট্রদ্রোহ আইন অসাংবিধানিক। লাহোরের হাইকোর্ট এই ঘোষণা করেছে যে এই রকম কোনো আইন হতে পারে না। রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে পাকিস্তান সরকার রাষ্ট্রদ্রোহ আইন ব্যবহার করছে, এমন অভিযোগ তুলে আইনটির বিরুদ্ধে লাহোরের হাইকোর্টে বেশ কয়েকটি আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি শাহিদে করিম এ রায় দেন। এখন একটু যদি চিন্তা করি, বাংলাদেশে এই রকম কিছু করা গেল, করার চেষ্টা হলো, কি হতে পারে, কতটুকু হতে পারে? আমরা কি আদৌ এক্সপেক্ট করি বাংলাদেশে এরকম একটা রায় হতে পারে, হওয়া সম্ভব? একটা কথা একটু অন্তত এই পাশাপাশি আমাদের দেশে, ভারতের দীর্ঘকালের গণতান্ত্রিক চর্চার, গণতান্ত্রিক প্রক্রিয়াটা চলমান আছে, এই চর্চার ইতিহাস আছে, পাকিস্তানে সেটা নেই। নানাভাবে এটা ইন্টারাপ্টেড হয়েছে, মিলিটারি গভর্নমেন্ট এসছে, এটা সেটা, তারপরও তাদের একটা প্রভিন্সিয়াল হাইকোর্ট এই আদেশ দিয়েছে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট কী দেবে আমরা জানি না, আমরা আশা করতে পারি সেটা আপহোল্ড করবে, কিন্তু হাইকোর্ট এই আদেশ দিয়েছে। বাংলাদেশে আমরা কি কল্পনা করতে পারি কোনোভাবে, এই দেশ সেই দেশ যেখানে একজন প্রধান বিচারপতি, সিটিং প্রধান বিচারপতিকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, একেবারে বের করে দেওয়া হয়েছিল একটা ষোড়শ সংশোধনী। আমরা যারা জানি সেটা হচ্ছে বিচারপতিদের অভিশংসন, বিচারক আসলে, বিচারপতি আমরা অনেক বলি, আমাদের কনস্টিটিউশনে শুধু একজন বিচারপতি আছেন, প্রধান বিচারপতি। সো সুপ্রিম কোর্টের বিচারকদের অভিশংসন, ইম্পিচমেন্টটা সংসদ তার হাতে নিয়ে যেতে চেয়েছিল। যখন তার হাতে নিয়ে যেতে চেয়েছিল, সেটা সে সংশোধনী হয়, সেটাকে বাতিল ঘোষণা করেছিল। এটা দিয়েই বিরাগ ভাজন হতে শুরু করেন। এরপর জনাব সিনহা নিম্ন আদালতকে, নিম্ন আদালত আমাদের এখনও সরকারের হাতে আছে, আর্টিকেল 116 আপনারা দেখুন, এখানে রাষ্ট্রপতির সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে করবেন। রাষ্ট্রপতি মানে আর্টিকেল 48 অনুযায়ী, 3 অনুযায়ী রাষ্ট্রপতি মানে হচ্ছে আসলে প্রধানমন্ত্রী, কারণ রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ, প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর কোনো কিছুই করতে পারেন না প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া। তাহলে নিম্ন আদালতে যা যা করবেন ওগুলো সব প্রধানমন্ত্রীর পরামর্শ, তার মানে সরকারের পরামর্শ। উনি এই নিম্ন আদালতটাকে পুরো আলাদা করতে চেয়েছিলেন, মাসুল দিয়েছেন, ওনাকে দেশ ছেড়ে যেতে হয়েছে। আজকে আমাদের কোর্টগুলোতে এই ধরনের একটা রায় যেটা ভারত পাকিস্তানে হলো, সম্ভব কি? তবে সম্ভব হোক বা না হোক, আমার মনে হয় এগুলো খুব গরম বিষয় না তো, বা খুব সহজ বিষয় আমরা ঠিক বুঝে উঠি না। আমাদের একটা রাষ্ট্র গণতান্ত্রিক হয়ে ওঠার পেছনে কিন্তু এই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট। সুতরাং ভারতে যেটা হয়েছে, যে ঘোষণা হয়েছে, সেই ঘোষণাটা নিয়ে যথেষ্ট আলাপ আলোচনা এবং আলোচনা আমাদের সমাজে জারি থাকা উচিত। পাকিস্তানে তারই কয়েকদিন আগে এটাকে অবৈধই পুরোপুরি অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে, মানে ওই আইনটাই অসাংবিধানিক। মানে আপনি সরকারের সমালোচনা করলেই রাষ্ট্রদ্রোহ হবে না, রাষ্ট্রদ্রোহ তার মানে অন্য কিছু আছে, পাকিস্তান বলছে সেটা বলেই কিছু নাই, কিছুই নাই। সুতরাং এই জায়গাগুলো যখন আমাদের আশপাশে হচ্ছে, তথাকথিত ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানে হচ্ছে, তখন অতি উন্নত, অতি অসাধারণ গণতান্ত্রিক বাংলাদেশে এই কথাগুলো কেন হবে না? এই কথাগুলো হওয়া উচিত। আমি জানি যে এগুলো নিয়ে কেউ কোর্টে, কেউ বলবেন কোর্টে যান, কোর্টকে বলেন, আমরা সেই ইমান, সেই বিশ্বাস আমাদের কোর্টের উপরে নাই যে আমরা ওই বিশ্বাস পাবো, কিন্তু সোসাইটিতে এই আলাপগুলো যখন করবো, সোসাইটিতে একটা জনমত তৈরি হয়, জনগণ বুঝতে পারে আসলে তার অধিকারের জায়গা কোনটা, কোনখানে তার সমস্যা আছে, সে কতটুকু পারে, সে মন খুলে সরকারের সমালোচনা করতে পারে, যে কোনো সমালোচনা করতে পারে। বিপদ আছে, আমি খুব ভালোভাবেই জানি বাংলাদেশের সরকার যাতা করে ফেলার সম্ভাবনা আছে, কিন্তু ওই জায়গাটা একটু মানুষের অন্তত জানা থাকা দরকার। সো এই যে দুটো ঘটনা আমি অত্যন্ত সিগনিফিক্যান্ট মনে করি একটা রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাছে, এই দুটো ঘটনা নিয়ে আমরা যতদূর সম্ভব আলোচনা, কথাবার্তা চালিয়ে যাওয়া উচিত হবে বলে আমি বিশ্বাস করি।